কষ্ট মানে কেমন কষ্ট করতে দেন এই পানিতে আসা এলে সরে আপনি বলা যায় পানি নেই যে মুরতপুর কেন হবে সিঙ্গাব কারণ এসে গেলে পানি পরিষ্কার করতেছি দোকানের আর কি করব। আমাদের যে উন্নতি হচ্ছে চকবাজারের জীবন তো উন্নতি হচ্ছে না। চাক দেখালে প্রতিদিন অনেক টাকা খরচ করে প্রকল্প হচ্ছে, প্রায় শুনতেছি 10,000 কোটি টাকা প্রকল্প হচ্ছে, কিন্তু দিন দিন আমাদের পানি আরও বাড়তেছে। উন্নতির কোনো ছোঁয়া দেখলে তো আরও ভালো লাগতো। দিন দিন আগে যতটুকু হতো এর থেকে আরও বাড়তেছে পানি, তাই এই প্রকল্পের কাজ উন্নতি কোথায় হচ্ছে সেটা তো বুঝতেছি না। আমাদের দোকানে যখন আসছি তখন এতটুকু পানি, আমরা এটা যখন বান দিয়েছিলাম তখন পানি যাতে এর বানের নিচে, এখন পানির উপর উঠতেছে, তাহলে পানি দিন দিন বাড়তেছে। তাই উন্নতি আর কোথায় হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর কোথায় চলতেছে এটাই আর কি। পানি নামতে নালা নর্দমা সব জাম মুরতপুরি জাম, সেই জন্য পানি জামতেছে না। মুরতপুরি খাস করতে রেগুলার ঠিক টাইমে কাম দিতে পারে নাই কন্ট্রাক্টর, সেই জন্য মুক্ত হইলেও নালা নর্দমা এগুলো পরিষ্কার করতে হবে। এইরকম এর থেকে বেশি হয় আর আজকে সময় এর থেকে আরও বেশি হয়। মুক্তির উপায় মানে নালা নর্দমা যেগুলো নালা ঘর বাঁধি ফেলছে এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো ভাঙি দিতে হবে, তারপরে হবে। হঠাৎ করে এইভাবে পানি আসাতে আমাদের পর্যটকদের জন্য, পর্যটক কর্মী যারা আছে, পর্যটন রিলেটেড যারা আছে তাদের জন্য খুবই ক্ষতি হয়ে গেছে। আমাদের হোটেলে অনেক পানি উঠে গেছে, রিসেপশনে পানি ঢুকে গেছে। সুতরাং আমরা আমাদের কিছু পর্যটকও এখনও আছে, তারাও আটকা পড়ে গেছে এবং পাহাড় ধ্বংসের কারণে আমরা বান্দরবনে চাঁদের গাড়ি, আমরা নীলগিরি, নীলাচল, বিভিন্ন ট্যুরিস্ট স্পট যেগুলি আছে আমরা বন্ধ রাখছি। এবং যারা ট্যুরিস্ট এসেছেন আমরা তাদেরকে গতকাল থেকে বলে দিয়েছি আজ থেকে আমাদের সম্পূর্ণ ট্যুরিস্ট স্পটগুলি বন্ধ থাকবে। ধন্যবাদ। সালে কাছাকাছির মতো যদি এইভাবে বৃষ্টি যদি কঠোর থাকে তাহলে 19 খানো ছাড়াইয়ে প্রায় 97 দিকে চলে যাবে। এই বন্যার পরিস্থিতি হচ্ছে এই অবস্থা এখন। আমাদের হঠাৎ করে সঙ্গে নদীর পানি এসে রাত্রের দিকে এসে হঠাৎ বুঝতে পারি না এসে আমাদের বাড়িঘর তলায় গেছে, আমরা এখন অসহায় হয়ে আছি। পাহাড়ের পা দুটি যে বসবাস করছেন তাদের সবাই যেন চলে আসছে। সবাইকে বলেন সবার বাড়ির